তোমাকে দেখবার জন্য এত মন কেমন করে, তোমাকে ওদের এত দেখতে ইচ্ছে করে, এটা ভাবলেই আমার ভীষণ হাসি পাচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়ির বাঁধন এমনই, তুমি অবশ্য সেটা বুঝবে না। কি বলতো, তুমি আসলে চিরকাল একা একা থেকেছ তো, সে কবে দেশ থেকে গেছো বলতো? ওখানে গিয়েও তো সুকল্যাণ ছাড়া আর কারোর সাথে তোমার তেমনভাবে থাকা হয়নি, তাই না? আর তাছাড়াও সুকল্যাণের অতীতের সঙ্গে তোমার অতীতের কোনো মিল নেই, একেবারে আলাদা। আমার অবশ্য তেমনটাই মনে হয়। আসলে সুকল্যাণ সকলের মধ্যে বড় হয়েছে, সবার সঙ্গে মিলে মিশেও বড় হয়েছে, তুমি তাই এটা বুঝবে না। এত লোক দেখলে বোধহয় তোমার খুব ভয় করে না? আহারে, কি করা যাবে বলো। আমি জানি তোমার অসুবিধে হয়, কি আর করব বলো। আমি আমার জানো তো লোকজন ছাড়া একদম থাকতে পারি না, বিশেষ করে যদি আমার বাপের বাড়ির লোকজন হয়, ওদেরকে আমার দেখা চাই চাই। আসলে কি বলতো, আমি তো কাল থেকে স্কুল জয়েন করব, তখন আমি রোজ ওই বাড়িতে যাব। কি বলতো, আজকে আমার স্কুল নেই তো, তাই ওদেরকে আমি এখানে আসতে বলেছি ঠেলে ঠেলে জোর করে। আর ওদের আবার কি বলতো, ওরা যেখানেই যাক একসাথে যায়, কেউ ওই খাপ ছাড়া হয়ে একদম যেতে পারে না। দাদা বৌদি ওরা তো আর সকালবেলা আসতে পারবে না, বৌদি নেইও অবশ্য, বৌদি বাপের বাড়ি গেছে। আর মেজদা বড়দা মেজ বৌদি সব তো বাড়ির কাজ ছেড়ে আসতে পারবে না, তাই আমি ওদের জোর করে একদম জোর করে আসতে বলেছি। কি করবে বলো ওরা? আমি জানি ওরা হয়তো খুব একটা এনজয় করবে না এখানে, তাও ওই আমার নিজের জন্যই, আমার নিজের আনন্দের জন্যই আমি ওদেরকে আসতে বলেছি। কিরে বাবিন, নাই বস বস ভাই বস। বাবিন, আজকে যদি ইনস্টিটিউটে যাসনি, আমি যে কি খুশি হয়েছি না। আয় 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 বস 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 ভাই বস। না আসলে আমি মানে, হ্যাঁ মানে ও অ্যাকচুয়ালি যেতেই চাইছিল ইনস্টিটিউটে, আমরাই বারণ করলাম যে তুমি এত বড় মুখ করে আমাদের ডেকেছো আর ও আসবে না, তা কি হয়? তার উপর সুকল্যাণ কাকু বারবার বলে এসেছে, তাই বললাম যে তুই চল লাঞ্চটা সেরে তারপর না হয় সেকেন্ড হাফেই যাস। আর তার থেকেও বড় কথা পুটুবিশি, তুমি তো জানো আমি কতটা খাই বা কীরকম খাই, এখন যদি ব্রেকফাস্ট করি তাহলে আর লাঞ্চ করতে পারবো না গো। তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না, আমি ঠিক আছি। আচ্ছা আমি তাহলে কার জন্য টেনশন করবো বলতো? হ্যাঁ, আর তাছাড়া কে কি খায় না খায় সব তো আমি জানি, তাছাড়া আমি রান্না অনেকটা এগিয়ে ফেলেছি। হ্যাঁ আয় আয় আয়, তোরা বসে পড় বসে পড়। আসলে আমার আবার এই মাইগ্রেনের ব্যথাটা শুরু হয়েছে জানো তো, কিছুই হেল্প করতে পারছি না দিদিকে, যা করতে হচ্ছে বেচারিকে একা একাই করতে হচ্ছে। কোনো চিন্তা নেই, আমরা তো আছি, আমরা হাতে হাতে করে নেব। আমরা মানে? আমি আর চিনি, অবশ্য আমাদের আমাদের বাড়ির ছেলেরাও কিন্তু কিছু না কিছু পারে, ওই যে পটকা অনেক কাজ পারে। কি রান্না করছিস আজকে, চল আমি হেল্প করব তোকে, চল। আমি বলি কি, আজকের দিনটা থাক না, প্রথম দিন এসেই একেবারে দিদির হেঁসেলে ঢুকে রান্নাবান্না করে যাবেন, তোমার শাশুড়ি থাকলে কিন্তু এই কথাটা মেনে নিতেন না দিদি। আপনি তো আমার দিদির শাশুড়িকে চেনেন না, মানে সুকল্যাণদার মাকে তো আপনি দেখেনি, উনি না এই গোটা পাড়ার কাকিমা ছিলেন জানেন তো, আমরা কত হই হই করেছি এই বাড়িতে জানেন আপনি ছোটবেলায়, দিনের পর দিন এই বাড়িতে বনভোজন করতাম আমরা, রান্নাটা কে করতো বলুন তো? সব সুকল্যাণদার মা কাকিমা, যাকে কোনোদিন দেখেননি, যার বিষয়ে কিছু জানেন না, তার বিষয়ে দায়িত্ব নিয়ে কথা বলছেন কি করে আমি বুঝতে পারছি? এই শোন না, শোন, তোরা এখানে বসে বসে গল্প করবি আর আমি ভেতরে গিয়ে ঘেমে নিয়ে রান্না করবো, তা হবে না। হ্যাঁ চল 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 আমার সাথে, চল হাত লাগবি চল। কি আশ্চর্য, আরে বাবা ওরা অতিথি, ওদেরকে তুমি রান্নাঘরে কি করে নিয়ে যাবে? কি আশ্চর্য, দিদির বাড়ির রান্নাঘর না একটু দেখেই গেল, দিদির সঙ্গে না হয় একটু হাতি লাগালো, কি হলো তাতে? দিদির বাড়িতে তো দিদি আর একা থাকে না, সেই বাড়িতে আরও কেউ কেউ থাকে, তাই তাদের কথাটা তো ভুললে চলবে না দিদি। তুমি যদি এখন ভেবেই থাকো যে এখানে আর কেউ থাকে না, তাহলে তো সেটা ভুল ভাবা হয়ে যাবে। আপনার কি কোনো কারণে আজকে মুড অফ? কি হয়েছে মানে, আমরা এসেছি আপনার বুঝি পছন্দ হয়নি সেটা? পছন্দ যে হয়নি সেটা তো আমরা বুঝতেই পারছি, কিন্তু তাতে আমাদের বিশেষ কিছু যায় আসে না,
কারণ এটা আমাদের পুটুপিসির বাড়ি, তাই আমাদের যখন ইচ্ছা করবে আমরা তখনই পুটুপিসির বাড়িতে আসব, ব্যাস। আর তুমি যে আমাদের সাথে এরকম মিসবিহেভ করছো না, সেটা আমি ঠিক শুকল্যান আঙ্কেলকে বলে দেব। কি বললে তুমি? এই তো এখন এটাই বাকি আছে, বাবাইকে বলবে, বুঝলে তো, বাবাইকে বলিয়ে আমাদেরকে বকা খাওয়াবে। আমার মেয়ের জন্য বলছি, আমরা যাই না ভেতরে, কি করছি এখানে আমরা? আমি বারণ করেছি তোমায় সব বিষয়ে কথা বলতে, কেন এর মধ্যে কথা বলছো? সুকল্যাণ কাকুর বিষয়টা এলো কোথা থেকে? বলবো নাই বা কেন, 100 বার বলবো, 1000 বার বলবো, উনি তো আমাদের সাথে এরকম খারাপ খারাপ বিহেভটা করছে, কেন করছে? হ্যাঁ হ্যাঁ কেন করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমরা কি লোকের বাড়িতে খেতে যাই? আমাদেরকে পুটুপিসি নেমন্তন্ন করেছিল তাই আমরা এসেছি, না হয় একটু না খেয়েই এসেছি, তাতে কি হয়ে গেছে? তা বলে উনি আমাদের সাথে এরকম ব্যবহার করবে? হ্যাঁ, পুটুপিসির ঘরে যা আছে আমরা তাই খাবো, আমরা তো এক্সট্রা কিছু চাইনি। গুনগুন, তোমাকে এত কথা কে ভাবতে বলেছে বলতো? তুমি তোমার পুটুপিসির বাড়িতে এসেছো, শোনো, সুকল্যাণ কাকু তো নেই, কিন্তু সুকল্যাণ কাকু যাওয়ার আগে বারবার বলে গেছে যে তোমাদের যেন কোনো যত্নের ত্রুটি না হয়। এবার যদি সুকল্যাণ কাকু এসে শোনে যে তোমাদের যত্নের ত্রুটি হয়েছে, তাহলে বকাটা কে খাবে? বকাটা তো আমাকেই খেতে হবে নাকি? বকা তুমি খাবে? এ বাবা, তুমি কি করে বকা খাবে? দিদি, তুমি রাজরানী, কে বকে তোমাকে বলো তো? কার সাধ্য যে তোমাকে বকবে? বকা যা খাবার আমি খাবো, যেই শুনবে না এখানে কোনো প্রবলেম হয়েছে ভাববে যে আমি নিশ্চয়ই যত্ন করতে পারিনি। তার চেয়ে ভালো তুমি বরঞ্চ সবার সাথে বসে এখানে আনন্দ করো, গল্প করো। আমার একটু কষ্ট হবে, ঠিক আছে ঠিক আছে, আমি কষ্ট নিয়েও না হয় রান্নাটা কমপ্লিট করে দেবো। না 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 না, আমি যখন আমার ভাইপো ভাইপোর বউদের ভাইকে ডেকেছি খেতে, বলেছি নিজে রান্না করব, তখন তো আমি রান্না করবই। আর দেখো না, এতক্ষণ যখন তুমি রান্না করতে আমাকে কোনো হেল্প করনি, তাহলে আর এই মাথা ব্যথা নিয়ে শরীর খারাপ নিয়ে কেন আমাকে বলতো তুমি হেল্প করতে চাইছো? হ্যাঁ, আমি এখানে বসে গপ্প করবো আর তুমি গিয়ে মাথা ব্যথা নিয়ে ওখানে গিয়ে রান্না করবে, তারপর সুকল্যাণ এলে ওকে বলবে যে তোমার খুব স্ট্রেস হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমি হতে দেবো না। এই ঘটনা কিন্তু আগেও একবার হয়েছে, আমার মনে আছে, সেই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আমি আর হতে দেবো না। মানে কি বলতে চাইছো? এখন যদি আমার শরীর খারাপ করে তাহলে সেই কথাটা আমি তোমার বরকে জানাতে পারবো না? তুমি কত দূর ভেবে ফেলেছো গো? হ্যাঁ, এই তো দুদিন বিয়ে হলো, এর মধ্যে এত দূর ভেবে ফেলেছো? তোমার সেই কি, কখন বললাম শরীর খারাপ হলে কেন বলতে পারবে না? নিশ্চয়ই বলবে, 1000 বার বলবে। আর তাছাড়া শোনো না, দেবলি না, তোমার যখন এত শরীর খারাপ তুমি কেন বলো তো আমাকে গিয়ে রান্নাঘরে সাহায্য করতে চাইছো? কি হয়েছে যদি ওরা আমার সঙ্গে রান্নাঘরে যায়? সুকল্যাণ কিচ্ছু মনে করবে না, ওদের আমার সাথে যেতে দাও। না না, সুকল্যাণ কেন মাইন্ড করতে যাবে? ইনফ্যাক্ট সুকল্যাণ নয়, কোনো ছেলেই এগুলোতে মাইন্ড করে না, মাথা ঘামায় না এগুলো নিয়ে। এই বিষয়গুলো ঘরোয়া বিষয় যেগুলো মেয়েরাই হ্যান্ডেল করে। আচ্ছা বেশ, আমরা যাবো না। আপনি চাইছেন না আমরা রান্নাঘরে যাই, দিদিকে হেল্প করি? বেশ, মিটে গেল, অকারণ অশান্তি করছেন কেন আমি বুঝতে পারছি। আর দেখুন, আমরা অনেক বছর পর আমাদের দিদিকে বিয়ে দিয়েছি, আমরা সবাই চাই ও সুখে থাক। আমরা ভেতরে গেলে আপনি যদি শান্তি না পান তাহলে আমরা যাবো না, ও সুখে থাক এটাই আমাদের একমাত্র চাওয়া। আর আমরা বেশিক্ষণ থাকবো না। কেন কেন বেশিক্ষণ থাকবি না? তুই তো আজ এখানে আমার সঙ্গে সারাদিন থাকার কথা। হ্যাঁ, আমরা তো সেই জন্যই শ্বশুর বাড়ি থেকে সকাল সকাল চলে এসেছি, আর এটাও বলেছে যে ফিরতে লেট হবে, মানে রাত হবে, এই দাদা ভাই। আর এখন তোরা এগুলো? হ্যাঁ হ্যাঁ, তো তোরা তো এখান থেকে একবারে ওই বাড়ি চলে যাবি নাকি? কেন রে, তোদের পুটুপিসি যদি সারাদিন এরকম একটা পরিবেশে থাকতে পারে তাহলে তোরা এই 1 ঘন্টার জন্য পারবি না? কেন, খুব খারাপ লাগছে তাই না মিষ্টি? তাহলে আমি কি করে থাকি বলতো? বুঝতে পারেনি পুটুপিসি, তোমাকে এ বাড়িতে ঠিক এতটাই
এতটাই কি অত্যাচার করি? এটাকে অত্যাচার করে বলে বুঝি? আমি তো সোজা কথাটা সোজা করেই তোমাদেরকে বলছি, তো এই কথাগুলো তোমাদের কাছে এতটা ডিফিকাল্ট বলে কেন মনে হচ্ছে? আচ্ছা বৌদি ভাই, বাদ দাও, ছাড়ো। পুটুপিসি, আমরা এখানেই আছি, তোমাদের কি কাজকর্ম আছে সেরে নাও, আমরা তো কিছুক্ষণ আছি, অসুবিধা নেই। সবই বোঝাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে তুমি পুটুপিসিকে কি যত্নে রাখো। ও বৌদি ভাই, চলো আমরা সব ভেতরে যাও, চলো। জোর করে ঢুকবে? দরকার পড়লে জোর করেই ঢুকবো, তুমি তো আমাদের আর এমনি ঢুকতে দিচ্ছ না, নানা রকম খারাপ খারাপ কথা শোনাচ্ছ। তাই যদি দরকার পড়ে আমরা জোর করেই ঢুকবো, আর ঢুকবো, পুটুপিসির সাথে থাকবো, আড্ডা মারবো। এতক্ষণ তো পুটুপিসি অনেক কাজই করছিল, নিশ্চয়ই তুমি কোনো কাজে পুটুপিসিকে হেল্প করোনি, তাই আমরা পুটুপিসিকে হেল্প করবো। আর যদি সুকল্যাণ আঙ্কেল জিজ্ঞেস করে তখন আমি বুঝে নেব, তোমাকে সেটা দেখতে হবে না। আর তুমি যদি মনে করে থাকো যে তুমি যা যা বলবে আমরা সেগুলো শুনবো, সেটা তো আর সবসময় হবে না। খুরকুটো খুরকুটো।